বিসমিল্লাহ রহমান রহিম। একটি চাঁদাবাজির ঘটনা গত 11/5/2020 তারিখ রাত 8টার সময় কোতোয়ালি থানার বানিয়াবহ গ্রামের জনৈক মা মঞ্জিল বাড়ির জনৈক ফারুকের বাড়িতে একটি অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা একটি চিঠি পাঠায়, যে চিঠিতে 2 লাখ টাকা চাঁদা দাবি করে, না দিলে তাদেরকে মৃত্যুর হুমকি দেয় এবং বাড়ি ছাড়া করে, এলাকা ছাড়া করে হুমকি প্রদান করে। বিষয়টি চিঠিতে একটি মোবাইল নাম্বার ছিল, যে মোবাইলের সাথে মা মঞ্জিলের লোকজন কথা বলে তারা তাদেরকে মোবাইলে হুমকি প্রদান করে টাকা দেওয়ার চাপ প্রয়োগ করতে থাকে। বিষয়টি আমাদের কাছে এবং কোতোয়ালি থানায় মৌখিকভাবে অবহিত করলে জেলা পুলিশ সুপারের জনাব মোহাম্মদ আশরাফ হোসেন ডিপিএম স্যার মহোদয়ের নির্দেশ ক্রমে ডিবির অফিসার ইনচার্জ মহোদয়ের তত্ত্বাবধানে আমি এবং আমার সহযোগীরা বিষয়টি অনুসন্ধান করি এবং সত্যতা করি। ভিকটিম তাদের সাথে মোবাইলে কথা বলতে থাকে, আমরা আড়ি পাততে থাকি। তাদের এক পর্যায়ে 1 লক্ষ টাকা দিতে রাজি হয়। 1 লক্ষ টাকা নিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘোরাইতে থাকে। 12/13 তারা বিভিন্ন জায়গায় ঘোরায়। শেষ পর্যন্ত 14/14 রাতে পার্শ্ববর্তী তেঁতুলিয়া গ্রামে জনৈক সালাউদ্দিন, মেজর সালাউদ্দিন সাহেবের ড্রাগন বাগানের বেড়ার সাথে, খুঁটির সাথে একটি লাল ব্যাগে টাকা 20,000 টাকা রেখে বাদী তাদের সাথে কথা বলতে থাকে। তারা সেই টাকা রাত 8:30 সময় 2টি মোটর সাইকেল যুগে টাকা নিতে আসলে আমরা সে সময় একজনকে, মহসিন নামে একজনকে হাতে লাগতে ধৃত করি। সে স্বীকার করে এবং অন্যান্য সদস্যদের নাম প্রকাশ করে। এই মূল ঘটনার মূল নায়ক হল বিপ্লব, সে তেঁতুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র মাদক মামলা রয়েছে। তার সহপাঠী আরও রয়েছে রুবেল, তাদের নাম প্রকাশ করে সেই সংক্রান্তে একটি মামলা রুজু হয় কোতোয়ালি থানায়। মামলাটি ডিবিতে তদন্তের জন্য আসলে সেই মামলা তদন্ত করতে গিয়ে আরও 2 জনকে অ্যারেস্ট করা হয়। রুবেলকে অ্যারেস্ট করা হয়, তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। শেষ পর্যন্ত মূল হোতা বিপ্লবকে আজ 17/17 রাত 12:30 সময় ফুলের হাট নামক স্থানে আমরা অভিযান পরিচালনা করি। সেখানে বেনাপুর থেকে একটি মোটর সাইকেল যুগে 2 জন আসতেছিল, আমরা চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালায়। যাওয়ার সময় আমরা একজনকে হাতে মেতে ধৃত করি এবং তার দেহ তল্লাশি করে একটি 1 শুটার গান, 1 রাউন্ড গুলি এবং 100 পিস ইয়াবা সহ যে মোবাইল ফোন দিয়ে চাঁদা চেয়েছিল সেই মোবাইল ফোন এবং সিম সহ তাকে অ্যারেস্ট করতে সক্ষম। তো সে ঘটনার দায় স্বীকার করেছে আমাদের কাছে তখন জিজ্ঞাসাবাদে। সে জানায় যে তারা এই সময়ে একে অপরের সাথে পরস্পর যোগসাজশে চাঁদা চাওয়ার জন্য তারা চিঠিটা পাঠায় এবং চাঁদা আদায়ের জন্য চেষ্টা করে। এই অস্ত্র কোথা থেকে নিয়েছিস? হ্যাঁ, আর ইয়াবা? হ্যাঁ হ্যাঁ, মোটর সাইকেল গেছে হ্যান্ড ক্যাম্প করো, দু হাজার পিছনে